আমরা এই ফোমটাকে এভাবে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই গাছটাকে আমরা এভাবে বসাই। বসানোর পরে এখন দেখেন যে একটা সাপোর্ট পেয়েছে। তারপর এই কাপের ভিতরে আমরা গাছটা দেই এবং এখন দেখেন যে এই নিচটা কিন্তু কাটা, যার ফলে শিকড়টা বাইরে চলে আসছে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট শুধু এখানে রেখে দিই। এই আমাদের চারা লাগানোর শেষ। দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদেরকে নিয়ে যাব আমাদের গাজীপুরের বিএডিসি উদ্যান কাশিমপুরে। কাশিমপুরে সেখানে মামুন রেজা কেবল হাইড্রোপনিক ঘাস নিয়ে কাজ করছে তা কিন্তু না, তিনি কিন্তু হাইড্রোপনিক অনেক ধরনের সবজি এবং কিছু এই নিয়েও কাজ করছেন। বেশ একটু দামি সবজি, লেটুস থেকে শুরু করে অনেক রকমের, চলুন আমরা সেটাও দেখি। হাইড্রোপনিক্স আধুনিক বিশ্বে খুবই পুরাতন একটি চাষাবাদ পদ্ধতি এবং প্রতিষ্ঠিত, সেই তুলনায় বাংলাদেশে এটি বেশ নতুন এবং শুধুমাত্র শহর কেন্দ্রিক একটি কৃষি ব্যবস্থা। তবে আমাদের কৃষি উন্নয়নের সাথে সাথে এই হাইড্রোপনিক্স পদ্ধতি একসময় আমরা আশা করছি যে শহরের কৃষিতে ঘরে ঘরে হবে এবং বাণিজ্যিক কৃষিতে বড় একটা ভূমিকা পালন করবে। আমরা যেসব বড় বড় গ্রিন হাউস বা প্লান্ট ফ্যাক্টরির কথা জানি, প্লান্ট ফ্যাক্টরি মূলত এই হাইড্রোপনিক্সের মতো প্রযুক্তির উপরে প্রতিষ্ঠিত। এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটি খুব সাধারণ একটি ডেমো। এখানে রিসাইক্লিং NFT পদ্ধতিতে গাছগুলো লাগানো আছে। আপনারা এখানে দেখেন যে গাছের শিকড়গুলো, সাধারণত মাটি চাষের পথ সাথে হাইড্রোপনিক্সের পার্থক্য হচ্ছে, হাইড্রোপনিক্সে আমরা গাছের শিকড় এবং গাছের উপর দুইটাতে বিশেষ মনোযোগ দিয়ে দেখতে পারি যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে মাটিতে সেই সুযোগটা নেই। দেখেন শিকড়গুলো সুস্বাস্থ্য আছে এবং শিকড়ের বৃদ্ধি যত বেশি হবে গাছের বৃদ্ধিও তত বেশি হবে। এই গাছটার বয়স আজকে প্রায় 10 দিনের মতো। তা আরও যদি আমরা আরও 10 দিন যাই, এই পুরো লেয়ারটা আসলে দেখা যাবে না, পাইপগুলো এত বেশি বৃদ্ধি হয়, বিশেষ করে লেটুস, পেকচয় এই ধরনের ফসলের। তা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ছাদ বাগান বা এটা একটা বেলকুনির মতো জায়গা রাখার জন্য ডেমো। আর যারা একটু বড় পরিসরে করতে চান তারা এই পাশে দেখতে পারেন। এখানে দেখেন যে আমরা 3 স্তরে করেছি। আর এই গাছগুলো একটু আগের, এটার বয়স 1 মাসের বেশি, হয়তো 32 দিন এরকম বয়স হবে। এবং দুপুরের সময় এখানে তাপমাত্রা বাড়ার কারণে পাতাগুলো একটু নেতিয়ে যায়, আবার ঠিক বিকালবেলা এটা খুব সতেজ ফিরে আসে। তো এই পদ্ধতিটাও খুবই সহজ একটা পদ্ধতি। আপনাদের যদি একটু দেখাই আমি, আমাদের এইখানে একটা নিউট্রিশন ট্যাঙ্ক বলি আমরা, এখানে গাছের পানি এবং পানির সাথে প্রয়োজনীয় সব খাদ্য দেওয়া আছে। এই ট্যাঙ্কের ভিতরে ছোট্ট একটা পাম্প, এই পাম্পটা এই মাত্র, এটা আসলে 12 ভোল্টের একটা পাম্প, খুবই অল্প বিদ্যুৎ খরচ। এই পাম্পটার মাধ্যমে পানিটা উঠে আমাদের সমস্ত পাইপে যায়। এই পানিটা যখন পাইপে যায় ঘুরে আবার আমাদের ওই নিউট্রিশন ট্যাঙ্কেই যায়। তো এখানে শুধু আমাদের খেয়াল রাখতে হয় পানির pH এবং EC। EC-টা হচ্ছে পানিতে কী পরিমাণ খাদ্য আছে এবং pH-টা হচ্ছে খাবারটা নিতে পারবে কি না একটা রেঞ্জ। তো এই 2-3টা সায়েন্টিফিক জিনিস যদি একজন চাষি বুঝতে পারে তাহলে এটা তার জন্য খুব সহজ একটা পদ্ধতি। এবং যে কোনো জায়গায় এটার জন্য কোনো মাটির প্রয়োজন নেই, যে কোনো জায়গায় ঘরের ভিতরে, ছাদের উপরে বা কিংবা আন্ডারগ্রাউন্ডে, যদি আন্ডারগ্রাউন্ডে করি বা ঘরের ভিতরে করি সেক্ষেত্রে আমাদের এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আমরা ইচ্ছা করলে এমনকি মঙ্গল গ্রহে যেও আমরা এই পদ্ধতিতে চাষাবাদ করা সম্ভব। পুষ্টির চাহিদা মেটাতে প্রত্যেকের ঘরেই এটা করা সম্ভব, শুধুমাত্র উপকরণগুলো সহজলভ্য করাটা আমাদের প্রয়োজন। আপনারা দেখেন যে এখানে একটা গাছে আসলে অনেক ফলন এবং প্রচুর ফলন হয়, বিশেষ করে এই পাতা জাতীয় ফসলের জন্য। এছাড়াও আমাদের আমরা বাঁধাকপি, চেরি টমেটো, তারপরে বাটি শাক, পেকচয় অনেকগুলো ফসলের উপর এক্সপেরিমেন্ট করেছি এবং ভালো কাজ করছে। এবং আগামী এই পুরো শীতটা আমরা ন্যাচারালি কোনো ধরনের এনভায়রনমেন্ট কন্ট্রোল AC ছাড়া আমরা কাজ করব। আপনারা যারা দেখতে চান বা হাতে কলমে শিখতে চান এই সময়টা চলে আসতে পারেন, বিশেষ করে এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়টা আমরা এটা কন্টিনিউ করি। অন্য সময় আসলে
এই বিদেশি ফসলগুলো করা ডিফিকাল্ট, কারণ আবহাওয়াটা তখন ঠান্ডা থাকে না, পানি এটা চলতে থাকে সবসময়। সামনে আগে তুলে তুলে দেখাতে হবে। মাটি ছাড়া একদম জাস্ট শুধু আমি খুব একদম খুলে দেখাই, আমরা শুরুর সময় জাস্ট একটা ফোম গাছটাকে যাতে সোজা হয়ে দাঁড় করে রাখা যায়, এই আর পানি থেকেও খাবার নেই, সূর্যের আলো থেকেও শক্তি নেই, সব পরিবেশ আসলে পাচ্ছে, এজন্য মাটির প্রয়োজন না। মাটিটা যেটা কাজ ছিল গাছটাকে ধরে রাখা, সেই কাজটা আমার এই ফোমটা করতেছে। আর গাছের জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন, আলো, বাতাস, খাবার আমরা সবই দিতে পারছি, এজন্য সব জায়গায় করা সম্ভব হচ্ছে। আর এটা খুব অল্প সময়ে, মানে 30-45 দিনের ভিতরে ফসল উঠিয়ে নেওয়া সম্ভব হয়, এবং শিকড়ের গ্রোথটা ভালো হওয়ার কারণে গাছের গ্রোথ সবসময় হাইড্রোপনিক্স পদ্ধতিতে ভালো হয় মাটির থেকে। তবে সেক্ষেত্রে আমাদের স্থানীয় জাতের সাথে গবেষণার যথেষ্ট জায়গা রয়েছে, যে আমাদের যে বাংলাদেশে যে লোকাল ভ্যারাইটিগুলো আছে সেই জাতগুলো কতটা সুইটেবল হবে এই জায়গা নিয়ে আমরা কাজ। আমরা আসলে হাইড্রোপনিকের যে ডেমো যে প্রজেক্টগুলো যাই সব জায়গায় দেখি সেখানে লেটুস আইটেম, স্ট্রবেরি আইটেম, হ্যাঁ এরকম কিছু আইটেমের কিন্তু চাষটা দেখানো হয়। এখন স্ট্রবেরি মাত্র মানুষের কিনতে চায়, লেটুস আইটেম, লেটুস ওইভাবে কিন্তু জেনারেল মানুষ খায় না, শতকরা একজন দুজন মানুষ, হাজারে একজন দুজন মানুষ লেটুস খায় বার্গারের সাথে, বার্গার তো সবাই খায় না। তবে আমাদের যদি ফার্মার লেভেলে এটা করতে হয় তাহলে যে জিনিসটা আছে যে আমাদের বিক্রি করার একটা নিশ্চয়তা থাকবে যে আমি এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবো, ওই রকম কীটা করলে ধরুন এই যে বিশাল বড়টা সেট করা, এখানে মানে ইলেকট্রিসিটি লাগবে, সূর্যের আলো লাগবে, আবার এখানে পানি সার্কুলেশন লাগবে, এরকম অনেক কিন্তু এখানে টেকনোলজি, ছোটো ছোটো অনেক টেকনোলজি, এই টেকনোলজিগুলো ব্যবহার করতে গেলে একটা ভালো ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টমেন্ট উঠে আসবে এবং লাভ করতে পারবে। সেক্ষেত্রে আমরা কোন ধরনের সবজি আপনারা সাজেস্ট করেন? আসলে হাইড্রোপনিক্সটা মূলত প্লান্ট ফ্যাক্টরি কনসেপ্ট থেকে আসে, আমরা ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচারের কথা যদি বলি, শিল্প কৃষি, সেক্ষেত্রে হাইড্রোপনিক্স একটা অন্যতম প্রযুক্তি। এখানে আপনি বলছিলেন যে সাধারণ কৃষকের কথা, বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম সুন্দর একটা আবহাওয়া পরিবেশ যেখানে মাটি, আলো, বাতাস সব কিছু গাছের জন্য অনুকূল, সেখানে মাটির যে উৎপাদন এবং হাইড্রোপনিক্স পদ্ধতিতে উৎপাদন এটা মোটামুটি সমানই হয় কিছু কিছু ক্ষেত্রে। আমরা সব জায়গায় দেখেন যে লেটুস হচ্ছে, চেরি টমেটো হচ্ছে, এগুলো হাইড্রোপনিক্সে খুব সহজে করা যায়, এজন্য করে। আর বাজার দরের কথা যদি বলি, বিশ্বব্যাপী যে দুইটা বাজার, একটা হচ্ছে সেফ ফুড বা অর্গানিক ফুডের বাজার, আরেকটা হচ্ছে সাধারণ বাজার। আমরা এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে যেটা করি, এখানে হচ্ছে গাছের জন্য যে সর্বাধিক নিউট্রিশন এবং মাটি, পানি সব কিছু হচ্ছে নিয়ন্ত্রিত, এখানে কোনো ধরনের ক্ষতিকর উপাদান আসার সুযোগ নেই। এখন আমরা যদি প্রাকৃতিকভাবে দেখি যে আমাদের ঢাকা শহরের মাটি দূষিত, পানি দূষিত, বায়ু দূষিত, সব কিছুই অনেকটা দূষিত, সেক্ষেত্রে যারা অতিরিক্ত স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই সাধারণ বাজারের জিনিসটা এখন আর নিতে চায় না, তাদের প্রয়োজন নিরাপদ, এবং এই নিরাপদ নিশ্চিত করার জন্য হাইড্রোপনিক্স পদ্ধতি উত্তম। এই কারণে সাধারণ বাজারের সাথে হাইড্রোপনিক্স উৎপাদিত সবজির বাজারটা এক করলে হবে না। সাধারণ বাজারে আমি হয়তো 10 টাকায় একটা লেটুস পাবো, কিন্তু হাইড্রোপনিক্সে যেই খরচের কথা বললেন সেক্ষেত্রে আমরা নিরাপদ বাজারে নিয়ে বিক্রি করতে পারলে 20 টাকা যদি বিক্রি করতে পারি 10 টাকার পরিবর্তে, এই নিরাপদ যে একটা ফুড সিকিউরিটি এবং ফুড স্বাস্থ্য সচেতন লোকরা এটা টাকা দিয়ে কিনে, এবং আপনি যদি খোঁজ নেন দেখবেন যে প্রতি বছর এই লেটুস যেটা এত সহজ এটাও বিদেশ থেকে প্রচুর পরিমাণে সারা বছর আমদানি হয়, এবং বড় বড় রেস্টুরেন্টগুলোতে লেটুস কিন্তু তারা পায় না, আমাদের দেশে সাপ্লাই দেওয়ার মতো নাই, এবং এটা সম্পূর্ণ আর বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো ফ্রোজেন অবস্থায় আমদানি করা হয়, যেটা আসলে অতটা টেস্টিও লাগে না। আর এই লেটুসের বা এই ধরনের বিশেষ করে সালাদ ক্রপ যদি আমি বলি, লেটুস, চেরি টমেটো, শসা, ক্যাপসিকাম, যেগুলো আমরা কাঁচা খাই, এগুলো যদি আমরা মাঠে চাষ করি, খোলা জায়গায় বীজ দিয়ে, কীটনাশক দিয়ে চাষ করি এবং কাঁচা খাই কোনো ধরনের রান্না ছাড়া, এটা স্বাস্থ্যের জন্য কিন্তু মারাত্মক হুমকি। এবং আপনারা যদি সম্প্রতি একটা রিপোর্টে দেখা গেছে যে মরিচে 100% মরিচে হচ্ছে কীটনাশক আছে, আর আমরা এই যেরকম নেট হাউজে করে কোনো ধরনের কীটনাশক ছাড়া, এবং মাটিও আমাদের নিরাপদ, যেহেতু মাটি নাই এখানে, কোনো ধরনের হেভি মেটাল বা বিষাক্ত পদার্থ আসছে না,
সেই হিসাবে সালাদ ক্রপগুলোর উপরে গুরুত্ব দেবো, এবং যত ধরনের রেস্টুরেন্ট বলেন কিংবা আপনার নিজের খাবার জন্য আপনি যদি নিরাপদের কথা চিন্তা করেন তাহলে অবশ্যই আপনাকে হাইড্রোপনিক্স আসতেই হবে। ধন্যবাদ। আমাদের ক্যাপসিকামে ভালো সফলতা পেয়েছি গতবার, এবং টমেটোতে আমরা সফলতা পেয়েছি, তবে চেরি টমেটোটা ভালো পেয়েছি। আর সাধারণ টমেটোটা আসলে আমাদের দেশের যে জাতগুলো আমাদের মাটির সাথে মিলিয়ে করা, এখানে আমাদের যে নিউট্রিশনটা ব্যবহার করা হয় এই নিউট্রিশনের প্রয়োগের মাত্রা একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তা আমরা যে মাত্রার উপরে কাজ করা আছে, যেমন আমাদের সবাই আপনারা একটা সাধারণ কৃষককে যদি আমি হাইড্রোপনিক্স শিখিয়ে দিই সেও উৎপাদন করতে পারবে, তবে উৎপাদনের পার্থক্যটা হবে ফলনে। যদি স্বাভাবিকভাবে করে হয়তো গাছ প্রতি সে 2 কেজি ফলন পাবে, কিন্তু একজন ভালো চাষি যে হাইড্রোপনিক্স বিষয়ে ভালো জানে সে যদি উৎপাদন করে গাছ প্রতি 8 কেজি পর্যন্ত টমেটো উৎপাদন করা সম্ভব, তখন সে লাভবান হবে। আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এই যে টমেটো লাগিয়েছে, না এইটা চারা অবস্থায় চারাটা বাইরে করা হয়েছে, চারাটা করার পরে এই গাছটা এখানে লাগানো হয়েছে। তো এই গাছটা বড় হবে, এবং বড় হলে আপনারা দেখছেন উপরে কিছু তার ঝুলানো আছে, এবং আমরা যাতে এটা পড়ে না যায়, এখানে যেহেতু খুঁটি দেওয়ার সুযোগ নাই, আমরা উপর থেকে তার দিয়ে নেব। এর ফলে আমার সুবিধা হচ্ছে যে আমি যে ভার্টিক্যাল যে স্পেসটা এটা ব্যবহার করতে পারতেছি, অল্প জায়গায় আমি একটা গাছ নিতে পারতেছি, এবং গাছটা লম্বা হয়ে অনেক উপরে উঠতে পারতেছে। আর এই গাছটা এখানেই থাকবে, শুধু যে এটা যে পুষ্টি উপাদান এটা পরিবর্তন করা হয়। একটা গাছ যখন সে ভেজিটেটিভ স্টেজে থাকে, মানে বৃদ্ধি পর্যায়ে থাকে, তখন একটা পুষ্টি দিতে হয়, যে পুষ্টিটা দিতে হয়, যখন সে ফুল ফল আসে তখন এই পুষ্টিটা পাল্টে যায় শুধু, এছাড়া তেমন কোনো অতিরিক্ত পরিচর্যা এখানে নেই। আমরা কীভাবে চারাটা আসলে প্রথম শুরু করি, আমার হাতে যে চারাটা আছে এটা একটু বয়স্ক চারা, তা আমরা যখন চারাটা করি আরও অনেক ছোট থাকে, যে এতটুকু চারা থাকে, তাই একটা চারায় আমরা দেখি যে শিকড়টা একটু হয়ে গেছে। আমরা যখন ফোমে চারাটা করি, করার পরে আমরা মূল যে পাইপে ট্রান্সফার করি একটা চারা, এবং এটার সাথে যেমন এই একটা খুব ছোট চারা, এটা আসলে আলুর চারা, আমরা বাতাসে আলু করব, এটা অ্যারোপনিক্স, এটা আমি একটু পরে দেখাবো। তো এরকম ছোট একটা চারা আর এরকম একটা কাপ, এটা কিন্তু আমাদের বাজারে যে চা খাওয়ার যে কাপ অন টাইম, এই কাপটা, আর এই কাপটার সাথে আমরা একটা ফোম হিসাবে নিয়েছি যাতে এই গাছটা আমার এর ভিতরে পড়ে না যায়। জাস্ট শুধু ফিজিক্যাল সাপোর্ট দেওয়াটা এর কাজ, এ কোনো নিউট্রিশন বা গাছকে অন্য কিছু সাপ্লাই দেয় না। তো আমরা এই ফোমটাকে এভাবে একটু কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এই গাছটাকে আমরা এভাবে বসাই, বসানোর পরে এখন দেখেন যে একটা সাপোর্ট পেয়েছে, তারপর এই কাপের ভিতরে আমরা গাছটা দেই, এবং এখন দেখেন যে এই নিচটা কিন্তু কাটা, যার ফলে শিকড়টা বাইরে চলে আসছে। এটা দেওয়ার পরে আমরা জাস্ট শুধু এখানে রেখে দিই, এই আমাদের চারা লাগানোর শেষ। আর আলুর যে বিষয়টা বলছিলাম, এটা হচ্ছে অ্যারোপনিক্স বলে, এই চারাটা আমরা আমাদের টিস্যু কালচার ল্যাবে তৈরি করা, এবং আপনারা জানেন আলুর মান রক্ষার জন্য প্রতি বছরই টিস্যু কালচার থেকে চারা করা হয়, এবং এই টিস্যু কালচার চারাটা আমরা মাটিতে লাগাই এবং সেখান থেকে মিনি টিউবার করি, সেই মিনি টিউবার থেকে যে গাছ হয় সেই গাছের আলুটাকে আমরা ভিত্তি বীজ বলি। অর্থাৎ ভিত্তি বীজের আগের স্তরটা হচ্ছে মিনি টিউবার, আর মিনি টিউবারটা মাটিতে করলে মাটিতে অনেক ধরনের রোগ জীবাণু থাকে, ব্রিডার সিড, এই রোগ জীবাণুটা যাতে না আসে সেজন্য আমরা এখানে দেখেন যে শিকড়গুলার ভিতরে মিস্টিং হচ্ছে, এই যে কুয়াশার মতো এই বাতাস, কিন্তু প্রতি আধা ঘন্টা পর পর এখানে একটা জাস্ট কুয়াশা তৈরি হয়, এবং এটা 1 মিনিট চলে আবার বন্ধ হয়ে যায়, আর মাটিতে থাকবে না, ঝুলবে, এবং প্রতিটা গাছে 200-300 পর্যন্ত মিনি টিউবার হয়, যেটা মাটিতে 20-30টা সাধারণত পাওয়া যায়। তো এটা আমাদের বড় বড় আলু হবে নাকি ছোট ছোট আলু? ছোট মিনি টিউবার, পরবর্তী বছর ওইটা থেকে ফাউন্ডেশন সিড হবে, এবং ফাউন্ডেশন সিডের পরে আমরা সার্টিফাইড সিড প্রোগ্রামে চলে যাব। নাও ইটস ব্রিডার, ব্রিডার সিড প্রোডাকশন স্টেপ। এখন আমাদের এইটার ভিতরে কি আছে? এটার ভিতরে কিছুই না, জাস্ট শুধু একটা অন্ধকার পরিবেশ দেওয়া হচ্ছে, এবং এই সহ ফগ দেওয়া হচ্ছে, গাছ তার প্রয়োজনীয় খাদ্য উপাদান শিকড়ের মাধ্যমে সংগ্রহ করে নেবে। না এই বাতাস, কিন্তু এই বাতাসে যে হালকা পানি আছে এতে পুষ্টি উপাদান মিশানো আছে।
আর আমরা প্রথম কিছুদিন এটা ঢেকে রাখি যাতে আর্দ্রতাটা বজায় থাকে এবং তাপটা কম লাগে, ছায়া পড়ে একটু। এটা জাস্ট ল্যাব থেকে বের করে আনা, দুই দিন বয়স। ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল হাইড্রোপনিক্স, এখানে দেয়ালে গাছ লাগানো থাকে, কোকোপিটের ভিতরে গাছগুলো বসানো থাকে। আপনারা ইচ্ছা করলে আপনাদের যে কোনো দেয়াল, বাসাবাড়ির দেয়াল কিংবা অফিসে ফ্রন্ট ডেস্কের পিছনে, আপনারা এমনকি গাছ দিয়ে আপনাদের প্রতিষ্ঠানের নামটা লিখতে পারবেন। দেখা যাচ্ছে যেখানে সব সবুজ গাছ আছে, মাঝে লাল কিছু গাছ দিয়ে আপনারা বিএডিসি আমরা লিখলাম। তা এটা এখন আসলে ভার্টিক্যাল গার্ডেনিং নতুন একটা ল্যান্ডস্কেপের একটা বড় জায়গা, বিশেষ করে কর্পোরেট অফিসগুলোতে তাদের যেসব জায়গাগুলো দেখতে খারাপ লাগে সেই জায়গাগুলোকে তারা গাছ দিয়ে সবুজ করতেছে, প্লাস হচ্ছে গিয়ে একটা সৌন্দর্য আসতেছে, এবং এটা ডেকোরেশনের কাজেই বেশি ব্যবহার হয় উৎপাদনের থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুনুর রেজা অনেক সুন্দর করে হাইড্রোপনিক চাষাবাদের উপরে কিছু ব্রিফ দিলেন, পাশাপাশি তা আরও কিছু তথ্য উপাত্ত দিলেন আমাদের এই বিএডিসি উদ্যানের যিনি যুগ্ম পরিচালক হিসেবে আছেন মাহবুবে আলম, তিনি অনেক সুন্দর কথা বললেন। আমাদের এই ভিডিওটা থেকে যদি আমরা কিছু শিখতে পারি তাহলে আমাদের তো কাজে লাগবে। এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাদেরকে পরামর্শ দিন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেখানোর। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।